السنة والجماعة أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم آمين সকলে প্রাণ ভরে একটু পিছনে নাও, প্রাণ জল সরে ফখরুল আলামিন নবীউল আম্বিয়া হায়াতুন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আমরা এমন মহান জাতের উপর দরুদ পড়ব যিনি আজকের মাহফিলে হাজির ও নাজির, এমন নবী পাকের উপর দরুদ পড়ব যিনি সশরীরে হাজির, যিনি আপাদ মস্তক নূর, যিনি পেশাব ও পায়খানা মোবারক ও নূর, যিনি গায়েবের খবর দিত না, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ ফরমান কুনতু খঞ্জান মাখফিয়া মাযহার তুবি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার নবী এমন নবী যিনি না হলে আসমান হবে তো দূরের কথা, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম হবে তো দূরের কথা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত হবে তো দূরের কথা, ওলি গুণের বলায়ত নবী গুণের নবুয়ত হবে তো দূরের কথা, আমার নবী না হলে আমি আল্লাহর ওয়াহদানিয়তের প্রকাশ, আমি রবের রুবুবিয়তের প্রকাশ হইতো না যদি না হইতো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাক রিসালায় মাতা পিতা সহ শরিয়ত তরিকত সহ নবী ওলি সহ স্বয়ং আল্লাহর পরিচয় যে নবীর খাতিরে পেয়েছি, সেই নবী পাকের উপরে শুক্রিয়াতান কয়েক মর্তবা দরুদ পড়া প্রয়োজন আছে কিনা শুন, মহব্বত করে প্রেমের সঙ্গে ভক্তির সঙ্গে দয়াল পাকের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে। যে ব্যক্তি মহব্বতের সঙ্গে দরুদ পড়বে হুজুর পাক বলেন তার নসিবে আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। হুজুর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাতি, এ মজলিসে যারা মহব্বত করে প্রেম প্রেমের সাথে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে হুজুর পাকের উপর দরুদ পড়বে। কারণ আমরা এখন এমন এক দরুদ পড়তে যাচ্ছি যে দরুদ স্বয়ং আল্লাহ নবীর উপর করেন। তাই নবীজি বলেন যে আমার উপর দরুদ পড়বে তার নসিবে আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। যার নসিবে হুজুর পাকের শাফায়াত ওয়াজিব হবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। এই মজলিসে আজকের এই মজলিস থেকে খাঁটি দিলে যারা হুজুর পাকের প্রতি প্রেম ভক্তি নিয়ে আলোচনা শুনবেন, সেই সাথে হুজুর পাকের উপর দরুদ সালাম পাঠ করবেন, আল্লাহর হাবিবের ফয়সালা অনুযায়ী তারা এই মজলিস থেকে বেহেশতি হয়ে বিদায় নেবেন। তো আসুন মহব্বতের সঙ্গে কয়েক মর্তবা হুজুর পাকের উপর দরুদ পড়ি। আসসালাতু ওয়াস সালাম